চিন্তা এনেছে, আই এম নট এগেইনস্ট ইট। আমাদের ত্রিপুরায় নতুন নতুন ইউনিভার্সিটি হচ্ছে, এটার বিপক্ষে আমি ইজ গুড। ত্রিপুরা রাজ্য পুরো নর্থ ইস্টের মধ্যে এডুকেশনাল হাব হোক, এটা আমি চাই, এবং আরো উন্নত ত্রিপুরা হোক, এটা আমি চাই। টেকনো ইন্ডিয়া কলেজ ছিল এটা, এখন ইউনিভার্সিটি হয়েছে মহেশ কলাতে। এই সমস্ত ইউনিভার্সিটি হচ্ছে ত্রিপুরায়। ইউনিভার্সিটি খুললেই হবে, ইউনিভার্সিটি হ্যাজ টু হ্যাভ রিকগনিশন অ্যাজ ওয়েল। ওইখানে ছাত্রছাত্রীরা লেখাপড়া করে এই সার্টিফিকেট দিয়ে যেন তারা পরবর্তী সময়ে বিভিন্ন সংস্থায় কাজকর্ম করতে পারে, সেটা আমাদের দেখতে হবে। আমার প্রথম যেটা প্রশ্ন যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, রাজ্য সরকারের কাছে, যে ন্যাক, ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল, যাকে শর্ট ফর্মে আমরা ন্যাক বলি, এবং আরেকটা সংস্থা হল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি AIU, এই দুইটি সংস্থা থেকে আমাদের ত্রিপুরা রাজ্যে যে ইউনিভার্সিটি গুলো হলো তারা সার্টিফিকেট পেয়েছে কিনা। ইফ দে নট গেট সার্টিফিকেট ফ্রম দিস টু অর্গানাইজেশন, দেন ওই সমস্ত ইউনিভার্সিটি সার্টিফিকেটে পুরো ভ্যালু থাকবে। That is why I am taking part in discussion. আরেকটা হচ্ছে উন্নত ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা। আমার জন্য কালকে আমাদের সম্মানীয় MLA বলেছেন এখানে যে আমার জন্মভূমি ত্রিপুরা, আমার খুব গর্ব হলো। আর আইদার ইন বি ক্যাটাগরি অর সি ক্যাটাগরি, এই ব্যাপারটা দেখ আমি এই হাউসে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আপনার মাধ্যমে, যে অনেক ডিগ্রি কলেজ আমাদের রাজ্যে সরকার নিয়ন্ত্রণাধীন, প্রিন্সিপাল স্যারেই চলছে, অধ্যক্ষ নেই ওই সমস্ত কলেজগুলোতে, এবং এই সমস্ত যে বিল আসছে মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি, একটা কলেজ একটা ইউনিভার্সিটি যখন আমার স্টেটে হবে, আমাদের আমাদের কি ইন্টারেস্ট থাকবে সেখানে? আমার এখানকার ছেলে মেয়েরা সেই ইউনিভার্সিটিতে যেন চাকরি বাকরির সুযোগ পায়, তার বিধিবিধান সেখানে উল্লেখ থাকার কথা, পচ্ছাদ পদংশের মানুষ যেন সেখানে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলব, সরকারের কন্ট্রোল যদি না থাকে ভালো ভালো সংস্থা সেটা দুবন্ত সংস্থায় পরিণত হয়েছে। এন্ড ওয়ান স্মল এক্সাম্পল, একটা উদাহরণ আমি আপনার অনুরোধ নিয়ে এই হাউসে বলছি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক 70-এর দশকে নাবার্ড এবং ত্রিপুরা সরকারের জয়েন্ট ভেঞ্চারে এটা গঠিত হয়। কেন? গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে এবং ত্রিপুরার সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি গ্রামীণ ব্যাংক গঠন করা হয়। তাতে ত্রিপুরা সরকারের অংশীদার ছিল 15%, 15% ওয়াজ আর গভর্নমেন্ট স্টেক, এবং শুরু থেকে কয়েক বছর আগে পর্যন্ত বোর্ড অফ ডাইরেক্টরসে ত্রিপুরা সরকারের পক্ষে টু রিপ্রেজেন্টেটিভস বোর্ড অফ ডাইরেক্টরস প্রতিনিধিত্ব করত। আমি কিছু তথ্য দিয়ে বলছি যে আগামী দিনও আসবে, এর জন্য ওয়েলকাম করেছি। এবং আমাদের অভিজ্ঞ মাননীয় বিধায়ক তথা প্রাক্তন এমপি
জিতেনবাবুকে আমি ধন্যবাদ দেব, উনিও ওয়েলকাম করেছেন। মাননীয় বিধায়ক শ্রীবাবুও মোরালেস ওয়েলকাম করেছেন। কিন্তু কিছু কিছু বিষয় ওনার প্রশ্ন বিষয়ে আমি আমার কাছে যা এখানে বিষয়ে আমি চর্চা করেছি সেগুলো আপনাদের সামনে রাখতে চাই। এই ধরনের ওপেন ইউনিভার্সিটি ত্রিপুরাতে কিন্তু কোনো সময় হয়নি, এবং তার তাৎপর্য কিন্তু আমাদের বুঝতে হবে কেন এই ওপেন ইউনিভার্সিটি আমরা এখানে আনলাম। যেটা বলা হয়েছে যে মাতা ত্রিপুরা সুন্দরী বিশ্ববিদ্যালয় এই নামে কোথাও আছে, আপনার মনে আছে জি নেটের কথা তো বিশ্ব মনে আছে, আপনাদের সময় এসছে জি নেট মেডিকেল কলেজ হয়নি, ত্রিপুরা মেডিকেল কলেজ আছে। এবং এই ধরনের ওপেন ইউনিভার্সিটি শুধু এই প্রথম ত্রিপুরাতে না, উত্তরাখণ্ড, হায়দ্রাবাদ, রাজস্থান, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, কর্ণাটক, পশ্চিমবঙ্গে, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, ছত্রিশগড়, আসাম, উড়িষ্যা এবং বিহারও এই ধরনের ওপেন ইউনিভার্সিটি আছে। কাজে আমার মনে হয় না যে একদম আলাদা কিছু আমরা ত্রিপুরাতে করছি, সব জায়গায় ওপেন ইউনিভার্সিটি আছে আমাদের কাছে যেহেতু এসছে সেই কারণে আমরা ওয়েলকাম করেছি। আমাদের ক্যাবিনেটে বিস্তর এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তারপরেই আজকে এখানে বিজয়ের জন্য এখানে আমরা এনেছি। আমরা দেখলাম যে এই উচ্চশিক্ষা ওপেন ইউনিভার্সিটিতে ত্রিপুরার ছেলে মেয়েদের মধ্যে যেহেতু অন্যান্য জায়গার মধ্যে এটা আছে, আমাদের ত্রিপুরার ছেলে মেয়েরাই অনেকে অন্যান্য যে নামগুলো আমি স্টেটে বললাম তারাও কিন্তু এই ওপেন ইউনিভার্সিটিতে ওরা পড়াশোনা করে। যদি আমার ত্রিপুরাতে হয় তাহলে ত্রিপুরার ছেলে মেয়েরাও সুযোগ পাবে, অন্যান্য স্টেট লাগোয়া যে স্টেটগুলো আছে তারাও সুযোগ সুবিধা পাবে, বা ভারতবর্ষে অন্যান্য প্রদেশ থেকেও এই সুযোগটা নিতে পারবে। বিগত দুই বছরে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির বিল